বোঝায় যেগুলোর উপর ভিত্তি করে সংবিধান দাঁড়িয়ে থাকে। ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তির অনুসন্ধান করতে গিয়ে গণপরিষদের সম্মুখে জওহরলাল নেহরু কর্তৃক উত্থাপিত উদ্দেশ্য সমূহের সংক্রান্ত প্রস্তাব অবজেক্টিভস রেজলিউশন এর দিকে আমাদের দৃষ্টি বিশেষভাবে নিবদ্ধ করতে হবে। 1946 সালে 13 ডিসেম্বর গণপরিষদের নেহরু ওই প্রস্তাব উত্থাপন করেছিলেন এবং 1947 সালের 22 জানুয়ারি সংশোধিত আকারে তা গৃহীত হয়েছিল। ওই প্রস্তাবে বর্ণিত আদর্শ সমূহকে স্বাধীন ভারতের সংবিধানের প্রস্তাবনা প্রিয়াম্বেলের বিশেষভাবে স্থান দেওয়া হয়েছে। বলা বাহুল্য প্রস্তাবনার মধ্যে ভারতীয় সংবিধানের প্রধান প্রধান আদর্শ ও নীতিগুলির বর্ণনা রয়েছে। সাংবিধানিক দার্শনিক ভিত্তি হিসেবে প্রস্তাবনা দেখো। প্রস্তাবনা হলো ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তি। সংবিধান রচয়িতারা সংবিধান রচনার সময় যেসব সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক ভাবধারা দ্বারা পরিচালিত হয়েছিলেন প্রস্তাবনার মধ্যে তার সুস্পষ্ট প্রকাশ লক্ষ্য করা যায়। প্রস্তাবনার মধ্যে গণ সার্বভৌমিকতা, রাষ্ট্রীয় সার্বভৌমিকতা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সাধারণতন্ত্রের ভাবাদর্শকে কেবল গ্রহণ করা হয়নি, সেই সঙ্গে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা ইত্যাদি ক্ষেত্রে স্বাধীনতা, সাম্য, ব্যক্তিত্ববোধ প্রভৃতি প্রতিষ্ঠার সংকল্প ঘোষিত হয়েছে। বলা বাহুল্য প্রস্তাবনার মধ্যে জনকল্যাণকর রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে সঙ্গে গণতান্ত্রিক সমাজবাদ প্রতিষ্ঠা করার ইঙ্গিত রয়েছে। আবার ভারতের জাতীয় ঐক্য সংহতি রক্ষা করার উপর প্রস্তাবনার বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এইভাবে প্রস্তাবনা ভারতের সংবিধানের উদ্দেশ্য ও নীতি সমূহকে সংক্ষেপে বর্ণনা করেছে। এইসব কারণে কে সুব্বা রাও মন্তব্য করেছিলেন যেসব মূলনীতি বা আদর্শের ভিত্তিতে সংবিধান রচনা করা হয়েছিল তা প্রস্তাবনার মধ্যে যথেষ্ট পরিমাণে সুসংবদ্ধ অবস্থায় বর্তমান রয়েছে। দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 1787 সালে প্রণীত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের একটি প্রস্তাবনা সংযুক্ত আছে। এবার যদি প্রশ্ন আসে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোথা থেকে এসেছে আর কি, 1787 সালে প্রণীত মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে ভারতীয় সংবিধানের একটি প্রস্তাবনা সংযুক্ত আছে। 1976 সালে 42 সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মূল প্রস্তাবনার সঙ্গে কিছু অংশ সংযোজিত হয়েছে। ভারতীয় সংবিধানের বর্তমান প্রস্তাবনাটি এরকম আর কি, আমরা ভারতের জনগণ সত্য নিষ্ঠার সঙ্গে সংকল্প করে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং এর সব নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম, উপাসনা, স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য ভোগ করতে পারে এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা ও জাতির ঐক্য ও সংহতির নিশ্চয়তা সাধন করার উদ্দেশ্যে ভ্রাতৃত্ববোধ এর প্রসার কল্পে আজ 1949 সালের 26 নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সংহতি শব্দগুলি ছিল না। 1976 সালে 42 সংবিধান সংশোধনের মাধ্যমে এই শব্দগুলি প্রস্তাবনার মধ্যে সংযুক্ত হয়। এর জন্য আগে বলছিলাম দেখো 76 সালে যে 42 সংবিধান সংশোধন হয় এটা একটা ব্যাপক সংবিধান সংশোধন ছিল। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার মধ্যে যেসব সর্বোচ্চ বা মৌলিক সাংবিধানিক মূল্যবোধ এর কথা বলা আছে সেগুলোর মধ্যে দিয়ে সংবিধান প্রণেতাদের চিন্তা ভাবনা, আশা, আকাঙ্ক্ষা ও মতাদর্শের প্রতিফলন ঘটেছে বলে সুভাষ কাশ্যপ তার আওয়ার কনস্টিটিউশন নামক পুস্তকে মন্তব্য করেছেন। এইসব সর্বোচ্চ বা মৌলিক সাংবিধানিক মূল্যবোধগুলি হল 1 সার্বভৌমিকতা, 2 সমাজতন্ত্র, 3 ধর্মনিরপেক্ষতা, 4 গণতন্ত্র, 5 সাধারণতান্ত্রিক প্রকৃতি, 6 ন্যায় বিচার, 7 স্বাধীনতা, 8 ভ্রাতৃত্ববোধ, 9 ব্যক্তির মর্যাদা এবং 10 জাতির ঐক্য ও সমাধি। এবার দেখো আমরা ভারতের জনগণ, উই দ্য পিপুল অফ ইন্ডিয়া, আমরা ভারতের জনগণ কথাগুলির অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রস্তাবনা অনুকরণে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় গণ সার্বভৌমিকতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা আছে। প্রস্তাবনায় বলা হয়েছে আমরা ভারতের জনগণ 1949 সালের 26 নভেম্বর আমাদের গণপরিষদে এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। অর্থ ভারতের জনগণই হল সংবিধানের রচয়িতা এবং চরম সার্বভৌম ক্ষমতার আধার। কেভি রাও এর মতে আমরা ভারতের জনগণ এই কথাগুলির তাৎপর্য হল ভারতের বাহ্যিক অভ্যন্তরীণ ক্ষেত্রে যুক্তরাজ্যের রাজা বা ভারতের দেশীয় রাজনৈতিকবর্গের সার্বভৌম ক্ষমতার বিলোপ সাধন করা আছে। এই অর্থে জনগণই হল দেশের সংবিধানের মূল রচয়িতা। গণপরিষদে বক্তব্য রাখতে গিয়ে আম্বেদকর মন্তব্য করেছিলেন যে ভারতীয় সংবিধান উৎস হল জনগণ এবং এর কর্তৃত্ব সার্বভৌমিকতা জনগণের হাতে ন্যস্ত রয়েছে। যেহেতু ভারতের সংবিধান জনগণ কর্তৃক রচিত ও গৃহীত হয়েছে সেহেতু এক এর
একে মানা করা মান্য করা প্রতিটি ভারতবাসীর কর্তব্য। ভারতীয় সুপ্রিম কোর্টের সংবিধানের এই গণভিত্তিক চরিত্রকে স্বীকার করে নিয়েছে। এ কে গোপালন বনাম মাদ্রাস রাজ্য মামলায় 1950 রায়দানে বিচারপতি পাতঞ্জলি শাস্ত্রী মন্তব্য করেছিলেন যে এ বিষয়ে কোন সন্দেহ নেই যে প্রস্তাবনা অনুযায়ী ভারতীয় জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী। ভারত সরকার বনাম মদন গোপাল মামলায় 1954 ও অনুরূপ মন্তব্য করা হয়। এবার দেখো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র, ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র বলার কারণ কি আর কি? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে বর্ণনা করা আছে। ভারত রাষ্ট্র সার্বভৌম কিনা তা জানতে হলে সার্বভৌমিকতা বলতে কি বোঝায় তা আলোচনা করা প্রয়োজন। সাধারণত সার্বভৌমিকতা রাষ্ট্রের নিরঙ্কুশ সর্বশ্রেষ্ঠ ও অবাধ ক্ষমতাকে বোঝায়। রাষ্ট্রীয় সার্বভৌমিকতা দুটি প্রধান দিক আছে, এক হচ্ছে অভ্যন্তরীণ, দুই হচ্ছে বাহ্যিক। সার্বভৌমিকতা মানে কি? দেশের অভ্যন্তরীণ এবং বাহ্যিক সর্বক্ষেত্রে সে স্বাধীনভাবে ক্ষমতা প্রদর্শন করতে পারে, ক্ষমতা নিতে পারে, মত প্রকাশ করতে পারে আর কি। রাষ্ট্র পরিচালনার কাছে কোন রাষ্ট্রের অন্য রাষ্ট্রের প্রভাব থেকে সে সম্পূর্ণভাবে মুক্ত। এটা হচ্ছে অভ্যন্তরীণ স্বাধীনতা এবং বাহ্যিক স্বাধীনতা। অভ্যন্তরীণ সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের অভ্যন্তর অর্থাৎ রাষ্ট্রের ভৌগোলিক সীমারেখার মধ্যে রাষ্ট্রের আইন চূড়ান্ত অপ্রতিহত, কোন ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান সেই আইন অবজ্ঞা উপেক্ষা করতে পারে না। অন্যদিকে বৈষম্য নিয়ন্ত্রণ বিহীনতাকে বাহ্যিক সার্বভৌমিকতা বলে। এটি থেকে বিচার করে ভারতকে একটি সার্বভৌম রাষ্ট্র বলে অভিহিত করা যায়, কারণ ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে রাষ্ট্রীয় আইনই চূড়ান্ত। যে কোনো ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠান এই আইনের প্রতি আনুগত্য প্রদর্শন করতে বাধ্য। তাছাড়া সংবিধানের 249 নং ধারা অনুযায়ী সাধারণ অবস্থাতে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে। আবার কোন রাজ্য বা রাজ্যসমূহের গোষ্ঠী সংবিধানকে অস্বীকার করতে কিংবা ভারত থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এমনকি সংবিধান অনুসারে কেন্দ্রীয় সরকার বিদেশি রাজ্য যেমন অধিকার করতে পারে, তেমনি সংবিধানের নির্দেশ মেনে ভারতের কোন অংশ বিদেশি রাষ্ট্রের হাতে সমর্পণ করতে সক্ষম। একে তিন গ নং ধারা সংবিধান অনুযায়ী পার্লামেন্ট সাধারণ আইন প্রণয়নের মাধ্যমে রাজ্য গঠন ও পুনর্গঠন, রাজ্যের নাম পরিবর্তন প্রভৃতি করতে পারে। দুই তিন ও চার নং ধারা সর্বোপরি ভারত এক নাগরিকত্ব স্বীকৃতি লাভ করেছে, অনুরূপভাবে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারত সরকার স্বাধীনভাবে পররাষ্ট্র নীতি অনুসরণ করতে পারে। সুতরাং বলা যায় ভারত অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় দিক থেকে সার্বভৌম ক্ষমতার অধিকারী। এবার দেখো ভারতীয় সমাজতন্ত্রের প্রকৃতি। ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক কথাটি ছিল না। 1976 সালে সংবিধানের 42তম সংশোধনে ভারতকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র বলে ঘোষণা করা হয়। দাবি করা হয় যে ভারতে এক নতুন ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতীয় সমাজতন্ত্রকে আমাদের নিজস্ব ধরনের সমাজতন্ত্র বলে বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, যেসব ক্ষেত্রে জাতীয়করণ করা প্রয়োজন বলে আমরা মনে করব সেগুলো জাতীয়করণ করা হবে, তবে কেবল জাতীয়করণই আমাদের সমাজতন্ত্র নয়। ভারতের মূল সংবিধানে ব্যক্তিগত সম্পত্তিকে মৌলিক অধিকারের অংশে লিপিবদ্ধ করা হয়েছিল, কিন্তু 1978 সালে সংবিধান সংশোধন করার ফলে ব্যক্তিগত সম্পত্তি অধিকার মৌলিক অধিকারের কৌলীন্য হারালো, তা বিধিবদ্ধ আইনের অংশভুক্ত। তাছাড়া ভারত সরকারের ঘোষিত অর্থনৈতিক নীতিসমূহ পর্যালোচনা করলে দেখা যায় যে এখানে মিশ্র অর্থ ব্যবস্থা মিক্সড ইকোনমি প্রবর্তিত হয়েছে। ভারতে রাষ্ট্রায়ত্ত শিল্প বাণিজ্যের পাশাপাশি ব্যক্তিগত মালিকানাধীন পরিচালিত শিল্প বাণিজ্য বর্তমান। তাছাড়া সাম্প্রতিককালে PPP পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অর্থাৎ সরকারি ও বেসরকারি যৌথ অংশীদারিত্বের নীতি গৃহীত হওয়ার ফলে দেশি বিদেশি পুঁজিপতি শ্রেণীর অবাধ মুনাফা লুণ্ঠনের গতি পূর্বাপেক্ষা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। বস্তুত ভারতে গণতান্ত্রিক সমাজবাদ ডেমোক্রেটিক সোশ্যালিজমের প্রবক্তারা একদিকে ব্যক্তিগত সম্পত্তির বিলোপ সাধন, শ্রেণী সংগ্রামের অপরিহার্যতা প্রভৃতি তত্ত্বে আস্থাশীল নন, অন্যদিকে তারা শান্তিপূর্ণ বা ক্রম বিবর্তনের মাধ্যমে কিংবা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ আরোপ করে সমাজতন্ত্র প্রতিষ্ঠার অবাস্তব স্বপ্ন দেখেন। এমন 2012 সালের ডিসেম্বর মাসে মনমোহন সিং এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আইন প্রণয়নের মাধ্যমে বিদেশি পুঁজির প্রত্যক্ষ বিনিয়োগের দ্বার উন্মুক্ত করে দিয়েছে। সুতরাং বলা যায় প্রকৃতি অর্থে সমাজতন্ত্র বলতে যা বোঝায় ভারতে তা আদৌ প্রতিষ্ঠিত হয়নি। 20 শতকের 90 এর দশক থেকে কেন্দ্রীয় সরকার উদারীকরণ লিবারাইজেশন এবং বেসরকারীকরণ প্রাইভেটাইজেশনের যে কর্মসূচি গ্রহণ করেছে তা থেকে এরূপ বক্তব্যের সত্যতা প্রমাণিত। এই যে উদারীকরণ আর বেসরকারীকরণ সমস্ত ক্ষেত্রে রেলকে আস্তে আস্তে বেসরকারীকরণ করে দেওয়ার চেষ্টা চলছে, সমস্ত বড় বড় সংস্থায় বেসরকারীকরণ চেষ্টা, এটাকে কোনোদিনও সমাজতন্ত্র বলে বর্ণনা করা যায় না। এটা আলাদা ধরনের সমাজতন্ত্র আর কি। ভারতের ধর্মনিরপেক্ষতার প্রকৃতি। মূল সংবিধানের কথা ভারতকে ধর্মনিরপেক্ষ বলে বর্ণনা করা না হলেও 1976 সালের 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি সংযোজন করা হয়। আমাদের প্রশ্ন আছে ধর্মনিরপেক্ষ সংশোধনটি কবে সংশোধন? 1976 সালে 42তম সংবিধান প্রস্তাবনার মাধ্যমে যে সংশোধনের যে প্রস্তাবনা তাতে ধর্মনিরপেক্ষ সংশোধনটি সংযোজন করা হয়।
পাশ্চাত্যের দেশগুলিতে ধর্মনিরপেক্ষতাকে যে মানদণ্ডে বিচার বিশ্লেষণ করা হয় সেই মানদণ্ডে ভারতের ক্ষেত্রে প্রয়োগ করা হয়নি। একটি বিশেষ অর্থে ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। প্রখ্যাত ইতিহাসবিদ ডিই স্মিথ বলেছেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হল এমন একটি রাষ্ট্র যা ব্যক্তি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, যা ধর্মীয় মতামত নির্বিশেষে সব ব্যক্তিকে নাগরিক হিসেবে গণ্য করে এবং যা সাংবিধানিকভাবে বিশেষ কোন ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে না কিংবা বিশেষ কোন ধর্মের পৃষ্ঠপোষকতা বা বিরোধিতা করে না। গণপরিষদে বিতর্কে অংশগ্রহণ করে অনন্ত সায়নম আয়েঙ্গার বলেছিলেন, ধর্মের নিরপেক্ষ বলতে কথা বলতে চাইছি না যে কোন ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নেই এবং আমাদের দৈনন্দিন জীবনে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। ধর্ম নিরপেক্ষ কথাটির অর্থ হল রাষ্ট্র কোন বিষয়ে ধর্মকে সাহায্য করবে না কিংবা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকে প্রাধান্য দেবে না। ভারতের ধর্ম নিরপেক্ষ চরিত্রের প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে গোলকনাথ মামলা 1973 ছাড়াও এস আর বোম্বাই বনাম ভারত ইউনিয়ন 1994 প্রভৃতি মামলার রায়ে সুপ্রিম কোর্ট অনুরূপ অভিমতই ব্যক্ত করেছে। সর্বধর্ম সমভাব অর্থাৎ সব ধর্মের প্রতি সমানভাবে শ্রদ্ধা প্রদর্শন, এই অর্থে ভারত ধর্ম নিরপেক্ষতা নীতিটিকে গ্রহণ করা হয়েছে। ভারতে ধর্ম নিরপেক্ষতা নীতিটিকে গ্রহণ করা হয়েছে। ভারতীয় ধর্ম নিরপেক্ষার মূল কথা হল ধর্মীয় সহনশীলতা, মানে কোন ধর্মকে সরকার থেকে অন্তত পৃষ্ঠপোষকতা করা হবে না, এটা হচ্ছে ধর্মীয় সহনশীলতা। কাউকে বেশিও না কাউকে কমও না, সব ধর্ম নিজস্ব পালন করতে পারে মানুষ। ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভারতীয় সংবিধানের রচয়িতারা ব্যাপক অর্থে গণতন্ত্রকে গ্রহণ করেছিলেন, অর্থাৎ রাজনৈতিক গণতন্ত্রের সঙ্গে সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রকে সম্প্রসারণ করতে চেয়েছিলেন। জওহরলাল নেহরু মন্তব্য করেছিলেন যে ভারতে কেবল রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠায় নয়, এরূপ গণতন্ত্রের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সমাজের মধ্যে অর্থনৈতিক সাম্য ইকোনমিক ইকুয়ালিটি প্রতিষ্ঠা করতে সচেষ্ট হবে। রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে সামাজিক সাম্য প্রতিষ্ঠার উপরও সংবিধান প্রণেতারা যথেষ্ট গুরুত্ব আরোপ করেছিলেন। কিন্তু ভারতীয় সংবিধানের তৃতীয় চতুর্থ অংশের নাগরিকদের নানা প্রকার সামাজিক ও অর্থনৈতিক অধিকার প্রদান করা হলেও কার্যক্ষেত্রে সেসব অধিকার অর্থহীন হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে উৎপাদনের উপাদানগুলির উপরে সামাজিক মালিকানার পরিবর্তে ব্যক্তিগত মালিকানা প্রতিষ্ঠিত হয় সম্পদশালী শ্রেণী কার্যক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা নিজেদের স্বার্থে পরিচালনা করতে সমর্থ হচ্ছে, মানে উৎপাদনের উপকরণ মালিক শ্রেণীর সমর্থ শ্রমিক শ্রেণীর কোন ভূমিকাই নেই। ঠিক আছে, তাহলে এটা কি হলো, সম্পদ শ্রেণীর সেই স্বার্থ রক্ষাই হচ্ছে, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এখানে হচ্ছে না, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা এখানে হচ্ছে না। আবার সংবিধানে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য সর্বপ্রকার ব্যবস্থা গ্রহণের কথা বলা হলো, ভারতের সমাজ জীবনে এখনো দুষ্ট ক্ষতের মতো অবস্থান হচ্ছে। আর অস্পৃশ্যতা দূরকরণ হলো এখনো বিভিন্ন জায়গায় এই যে এক ছোঁয়াছুঁই একে নিচু জাত ছোট জাত এইসব বলা, এই যে দলিত শ্রেণীর উপর অত্যাচার, এগুলো কিন্তু এখনো আছে। তবে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা, নাগরিকদের রাজনৈতিক ও পৌর অধিকারগুলির স্বীকৃতি, একাধিক রাজনৈতিক দলের অবস্থিতি, শান্তিপূর্ণ সাংবিধানিক উপায়ে সরকারের পরিবর্তন, সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ব্যবস্থার প্রবর্তন, ন্যায় বিচার প্রতিষ্ঠা, ব্যক্তিগত সম্পত্তি অধিকারের স্বীকৃতি প্রভৃতি উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্য ভারতের বর্তমান, তাই ভারতকে উদারনৈতিক গণতন্ত্র দেশ বলে অভিহিত করা হয়। কিন্তু সমালোচকদের মতে ভারতে অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশের অভাব, রাজনীতির দুর্বাত্তায়ন প্রভৃতি বর্তমান ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অঙ্গে পরিণত হয়েছে। এমনকি সংবিধানের 356 ধারা প্রয়োগ করে বিভিন্ন সময়ে নির্বাচিত রাজ্য সরকারগুলি অগণতান্ত্রিক উপায়ে বরখাস্ত করেন, বিভিন্ন প্রকার অগণতান্ত্রিক অর্ডিনান্স জারি করে কিংবা আইন প্রণয়ন প্রভৃতির মাধ্যমে নাগরিকদের বাক স্বাধীনতা, সংঘ গঠনের স্বাধীনতা, সরকারের সমালোচনা করার স্বাধীনতা প্রভৃতিকে খর্ব করার ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে 1967 সালে প্রণীত বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট UAPA 1967 এবং এর 2004 ও 2008 সালের সংশোধন দুটির কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। এইভাবে ধনতন্ত্রের বিশ্বব্যাপী সংকটের মুখে দাঁড়িয়ে ভারতের শাসক শ্রেণী আর বুর্জোয়া গণতন্ত্রকে যথাযথ মর্যাদা দিতে আগ্রহী নয় বলে সমালোচকরা মনে করেন। এবার দেখুন, ভারতের সাধারণতান্ত্রিক প্রবৃত্তি, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ বলে গণনা করা হয়েছে। সাধারণতন্ত্রের কতগুলি সাধারণ বৈশিষ্ট্য প্রত্যক্ষ করা যায়, যথা এক, সাধারণতন্ত্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করেন না, যাকে জনসাধারণ কর্তৃক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচিত হতে হয়। দুই, এরূপ শাসন ব্যবস্থায় জনগণ হল সরকারের সব ক্ষমতার উৎস এবং তিন, জনসাধারণের কল্যাণ সাধনে সাধারণতান্ত্রিক সরকারের প্রাথমিক কর্তব্য বলে বিবেচিত হয়। সাধারণতন্ত্রের বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে বিচার করে ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ বলে অভিহিত করা যায়, কারণ ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, তিনি যুক্তরাজ্যের রাজা বা রানীর মতো উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন না, তাকে 5 বছরের জন্য ভারতীয় জনগণ কর্তৃক পরোক্ষভাবে নির্বাচন করা হয়। আমাদের দেশে কোনো রাজা রানীর শাসন নেই, আমাদের কিন্তু রাষ্ট্রপতি হচ্ছে প্রধান, তাকে কিন্তু পরোক্ষভাবে আমরা নিবো, আমরা যাদের নির্বাচন করি সেই MLA MP এরাই আবার ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে, সেই জন্য আমরা বলছি আমরা পরোক্ষভাবে রাষ্ট্রপতিকে নির্বাচন করি।
তাছাড়া ভারতের জনগণই হলো সার্বভৌম শক্তির কেন্দ্রবিন্দু, অর্থাৎ সরকারের যাবতীয় ক্ষমতার উৎস। নির্বাচিত রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কোনো কাজ করলে তাকেও তার বিরুদ্ধে ইমপিচমেন্ট অর্থাৎ অভিযোগ প্রস্তাব গ্রহণের মাধ্যমে কার্যকালের মেয়াদ পরিসমাপ্তির আগে পূর্বে জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত পার্লামেন্ট তাকে পদচ্যুত করতে পারে। এসব কারণে ভারতকে একটি সাধারণতান্ত্রিক দেশ ও বলা যায়। এবং বলা হয় ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করার ফলে ভারতের সার্বভৌম সাধারণতান্ত্রিক চরিত্র অনেকাংশে বিনষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়। কারণ কমনওয়েলথের সদস্য হিসেবে ভারতকে যুক্তরাজ্যের রাজা বা রানীর নেতৃত্ব স্বীকার করে নিতে হয়েছে, কিন্তু সমালোচকদের এই অভিমত গ্রহণ করা অনেকে রাজি নন। কারণ 1950 সালের 26 জানুয়ারি সংবিধান কার্য করার সঙ্গে সঙ্গে ভারতের উপর ব্রিটিশ রাষ্ট্রপতির আইনগত ও সাংবিধানিক কর্তৃত্বের সম্পূর্ণ অবসান করেছে। ভারতের রাষ্ট্রপতির নামে যাবতীয় অভ্যন্তরীণ ও বৈদেশিক কার্যদের পরিচালিত হয়। দুই, কমনওয়েলথ হল স্বাধীন রাষ্ট্রগুলি একটি স্বেচ্ছামূলক প্রতিষ্ঠান। এ বিষয়ে মন্তব্য করে দিয়ে জওহরলাল নেহরু বলেছিলেন, ভারত স্বেচ্ছায় ও স্বাধীনভাবে কমনওয়েলথে যোগ দিয়েছে এবং প্রয়োজন মনে করলে সে স্বাধীনভাবে এর থেকে বেরিয়ে আসতে পারবে। সুতরাং কমনওয়েলথে সদস্যপদ গ্রহণ করার ফলে ভারতের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার কোন প্রশ্নই ওঠে না। এবার দেখো, ন্যায়, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ইত্যাদি। ন্যায় প্রতিষ্ঠা সংবিধানের প্রস্তাবনায় সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সংবিধানের 57 নং ধারায় অস্পৃশ্যতা আচরণ ও প্রচার নিষিদ্ধ করে সামাজিক ক্ষেত্রে কৃত্রিমভাবে সৃষ্ট ভেদবিধির বিরুদ্ধে সংবিধান রচয়িতারা সুদৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তাছাড়া সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য ভারত সরকার জনকল্যাণকামী রাষ্ট্রের আদর্শ সমূহ গ্রহণ করেছে। সর্বোপরি সামাজিক ন্যায়ের ভিত্তিতে একটি আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য রাষ্ট্র পরিচালনা কতগুলো গুরুত্বপূর্ণ নীতিকে সংবিধানের চতুর্থ অংশে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত না হলে সামাজিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠা করা অসম্ভব। এই সত্যটি সংবিধান রচয়িতাগণ উপলব্ধি করতে পেরেছিলেন, তাই তারা সংবিধানের চতুর্থ অংশে অর্থনৈতিক আদর্শ সম্পর্কিত কতগুলি গুরুত্বপূর্ণ রাষ্ট্র পরিচালনার নির্দেশগুলো নীতি লিপিবদ্ধ করেছিলেন। অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, সর্বসাধারণের কল্যাণের দিকে দৃষ্টি রেখে প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ ও বন্টন, নাগরিকদের কর্ম ও শিক্ষার ব্যবস্থা গ্রহণ, স্ত্রী পুরুষ নির্বিশেষে সমান কাজের জন্য সমান মজুরি প্রদান, শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ প্রভৃতি বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সরকারের কর্তব্য বলে এসব নির্দেশগুলি নীতিতে বলা হয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য জাতি, ধর্ম, বর্ণ, ধনী, নির্ধন, স্ত্রী পুরুষ ইত্যাদি নির্বিশেষে সব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক ভারতীয় নাগরিককে সমানভাবে ভোটাধিকার প্রদান করা হয়েছে। তাছাড়া তফসিলি জাতি উপজাতিগুলির জন্য নির্বাচনে আসন সংরক্ষণের ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালানো হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু বাস্তবের দিকে দৃষ্টি নিবদ্ধ করলে দেখা যায় যে স্বাধীনতা লাভের পর ভারতের অর্থনৈতিক বৈষম্য উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে চলেছে। অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য বৈষম্য থাকায় সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠার সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হয়েছে। তাই বর্ণবিদ্বেষ, সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা প্রভৃতি পুঁজিবাদের সহজাত কুফলগুলি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে এবং ভারতীয় জাতীয় ঐক্য ও সংহতিকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এবার দেখো, স্বাধীনতার প্রতিষ্ঠা প্রস্তাবনায় নাগরিকদের চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা প্রদান করা হয়েছে। সংবিধানের তৃতীয় অংশে বর্ণিত স্বাধীনতার অধিকার 19-22 নং ধারা এবং ধর্মের অধিকার 25-28 নং ধারা প্রদান করে প্রস্তাবনায় বর্ণিত ভারতের নাগরিকদের স্বাধীনতাকে বাস্তবায়িত করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে নানা প্রকার নিয়ন্ত্রণ, আরোপ, অর্ডিন্যান্স এবং আইন প্রণয়ন করে ওইসব স্বাধীনতার অধিকারকে খর্ব করা হয়েছে বলে সমালোচকদের অভিমত। বিশেষত 1975 সালে জরুরি অবস্থা জারি করে তৎকালীন কেন্দ্রীয় সরকার কার্যত নাগরিকদের সব প্রকার রাজনৈতিক অধিকার ও স্বাধীনতা খর্ব করেছিল। জরুরি অবস্থা হয়েছিল 1975 সালে। এটা একটা কলঙ্কজনক অধ্যায় ভারতের ইতিহাসে। সাম্যের প্রতিষ্ঠা সাধারণভাবে সাম্য বলতে প্রত্যেকের সমান সুযোগ সুবিধা লাভের অধিকারকে বোঝায়। প্রস্তাবনায় মর্যাদা সুযোগ সুবিধার ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠার যে কথা বলা আছে তাকে সংবিধানের 14-18 নং ধারার মাধ্যমে কার্যকর করা হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু ভারতে অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত না হওয়ার ফলে স্বাভাবিকভাবে ভারতের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত হতে পারেনি। অর্থনৈতিক ক্ষেত্রে ধনী বণিক শ্রেণীর প্রাধান্য প্রতিপত্তি বিদ্যমান থাকার ফলে মর্যাদা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে তারাই অগ্রাধিকার লাভ করে। ভ্রাতৃত্ববোধের বিকাশ ভারতের মতো বিশাল দেশে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে। তাদের ভাষা, সংস্কৃতি, আচার আচরণ প্রভৃতির ক্ষেত্রে ভিন্নতা বিশেষভাবে লক্ষণীয়। এদের সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে না পারলে দেশের ঐক্য সংহতি বিনষ্ট হবে। তাই প্রস্তাবনায় ভ্রাতৃত্ববোধ সম্প্রসারণের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। লক্ষণের বিষয় হল মূল সংবিধানের প্রস্তাবনায় সংহতি রক্ষার কথা বলা ছিল না। 1976 সালের 42 সংবিধান সংশোধনের মাধ্যমে শব্দটি সংযোজন করা হয়েছে। জাতীয় ঐক্য সংহতি রক্ষার উদ্দেশ্যে ভারতে এক নাগরিক ব্যবস্থা যেমন বর্তমান রয়েছে, তেমনি আবার সংবিধানের তৃতীয় অধ্যায় ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ প্রভৃতির ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করার ফলে সব নাগরিক সমানভাবে মৌলিক অধিকার ভোগ করতে সক্ষম। তাছাড়া সংবিধানের 4ক অংশে পার্ট 4A এর ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতিকে সমর্থন ও সংরক্ষণ করাকে অন্যতম মৌলিক কর্তব্য হিসেবে চিহ্নিত করার উদ্দেশ্য হল ভারতবাসীর মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করা।
একই সঙ্গে বিশ্ব ভ্রাতৃত্বের এই সুমহান আদর্শের বাস্তব রূপায়ণ করেছে ভারতীয় সংবিধানের ৫১ নং ধারার মধ্যে। ৫১ নং ধারা কি আছে? এই ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নতি বিধান, জাতিসমূহের মধ্যে ন্যায় সঙ্গত সম্মানজনক সম্পর্ক স্থাপন, আন্তর্জাতিক আইন সন্ধি প্রভৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং সালিসির মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিকরণের কথা বলা আছে। কোথায়? ভারতের সংবিধানের ৫১ নং ধারায়। ৫২ ব্যক্তির মর্যাদা রক্ষা। ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার সব প্রয়াস ব্যর্থ হবে যদি ব্যক্তির মর্যাদা রক্ষার ব্যবস্থা করা না হয়। তাই প্রস্তাবনার মধ্যে ব্যক্তির মর্যাদা রক্ষার উপর বিশেষ গুরুত্ব প্রদান করা আছে। ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য সংবিধানের প্রত্যেককে মৌলিক অধিকার ভোগের সমান অধিকারী কেবল প্রদান করা হয়নি, সেই অধিকার ভঙ্গের বিরুদ্ধে ধনী দরিদ্র অভিজাত অভাজন স্ত্রী পুরুষ এবং উচ্চ নিচ জাত নির্বিশেষে যে কোনো ব্যক্তি আদালতের দ্বারস্থ হতে পারে। তাছাড়া সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অসাম্য বৈষম্য বর্তমান থাকলে সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষের কাছে মর্যাদা রক্ষা কঠিন হয়ে দাঁড়ায়। তাই সংবিধানের চতুর্থ অংশে লিপিবদ্ধ রাষ্ট্র প্রচারের কয়েকটি নির্দেশমূলক নীতির মধ্যে ব্যক্তির মর্যাদা রক্ষার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা বলা আছে। উদাহরণ হিসেবে স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলকে সমান কাজের জন্য সমান মজুরি প্রদান, শ্রমিকদের জীবন যাত্রার মানোন্নয়ন, বিশ্রাম ভোগ ও সামাজিক ও কৃষ্টিগত সুযোগ সুবিধাদানের মাধ্যমে কর্ম পরিবেশ সৃষ্টি, অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, দুর্বল ও অনগ্রসর সম্প্রদায়গুলিকে সামাজিক অবিচার ও সর্বপ্রকার শোষণের হাত থেকে রক্ষার জন্য রাষ্ট্র কর্তৃক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রভৃতির কথা উল্লেখ করা যেতে পারে। এবার দেখো জাতীয় ঐক্য সংহতি রক্ষা। সংবিধানের প্রস্তাবনায় জাতীয় ঐক্য সংহতি রক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা আছে, কিন্তু কায়েমি স্বার্থবাদীদের চক্রান্তে আজ জাতীয় ঐক্য ও সংহতি ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। সাম্প্রদায়িকতা, প্রাদেশিকতা, বিচ্ছিন্নতাবাদ প্রভৃতি ভারতের জাতীয় ঐক্য সংহতি প্রতিষ্ঠার পথে প্রধান প্রতিবন্ধক হিসেবে আত্মপ্রকাশ করছে। এইসব অশুভ শক্তির বিরুদ্ধে দল ও মত নির্বিশেষে সব দেশপ্রেমিক ও প্রগতিশীল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে নিরবিচ্ছিন্নভাবে আপোষহীন সংগ্রাম চালাতে হবে। এই সংগ্রাম কেবল জাতীয় ক্ষেত্রে পরিচালনা করলে চলবে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও তাকে সম্প্রসারণ করতে হবে। উপসংহার দেখো, প্রস্তাবনায় বিশেষ গুরুত্বের সঙ্গে পণ্ডিত ঠাকুরদাস ভার্গব এটিকে সংবিধানের সর্বাপেক্ষা মূল্যবান অংশ, দ্য মোস্ট প্রেশাস পার্ট অফ দ্য কনস্টিটিউশন বলে চিহ্নিত করেছিলেন। তার মতে প্রস্তাবনা হল সংবিধানের আত্মা, সংবিধানের মর্মবস্তুগুলো উপলব্ধি করার একটি চাবিকাঠি। তিনি প্রস্তাবনাকে সংবিধানের সন্নিবিষ্ট একটি মহামূল্যবান রত্ন, জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন, এবং একটি অসাধারণ গদ্য কবিতা, সুপার প্রোজ পোয়েম বলে ঘোষণা করেছেন। ভারতীয় সংবিধানের প্রস্তাবনা স্বদেশে এবং বিদেশে বহু প্রথিত যশা ব্যক্তির দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। আর্নেস্ট বার্গার ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটিকে তার সুবিখ্যাত গ্রন্থ প্রিন্সিপালস অব সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি মূল থিওরির মূল সূত্র হিসেবে গ্রহণ করেছেন। তিনি বলেছেন, এই প্রস্তাবনাটি উদ্ধৃত করতে আমি গর্ববোধ করছি, এই কারণে যে ভারতের জনগণ তাদের স্বাধীন জীবন শুরু করেছে এমন একটি রাজনৈতিক ঐতিহ্যকে আশ্রয় করে যা আমরা পশ্চিমের লোকেরা পশ্চিমী বলে থাকি, কিন্তু সেটি আজ পশ্চিমের চেয়েও বেশি কিছু। এরূপ স্বীকৃতির মাধ্যমে প্রস্তাবনার মধ্যে ভারতীয় সংবিধানের দার্শনিক ভিত্তিটি খুঁজে পাওয়া যায়। কিন্তু ডক্টর ধীরেন্দ্রনাথ সেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সত্য নিষ্ঠাপূর্ণ সংকল্প এর বেশি কিছু বলে মনে করেন না, কারণ ভারতের মতো পুঁজিবাদী রাষ্ট্রগুলির সংবিধান কিংবা তার প্রস্তাবনায় বহু উচ্চ আদর্শ সংবলিত সংকল্প গ্রহণ করতে দেখা গেলেও কার্যকর ওইসব সংবিধান দেশের ধনী শ্রেণীর স্বার্থ রক্ষার মৌলিক আইনে পরিণত হয়েছে। স্টুডেন্টস, আজকে এ পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে, তোমরা এটা বেশ কয়েকবার শুনবে তাহলে সহজে বুঝতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।